আজ কচমিশালি গল্প চ্যানেলে শোনাতে এসেছি একটি হাসির গল্প কৃপন লেখক শীর্ষিন্দু মুখোপাধ্যায় গল্প পাঠে ও বিভিন্ন চরিত্রে ডক্টর অর্চ সেনগুপ্ত তাহলে চলুন মিলে শুনি গল্প কৃপন কদম্ববাবু মানুষটা যতটানা না তার চেয়েও ঢের বেশি কৃপণ তিনি চণ্ডীপাঠ করেন কিনা কে জানে তবে জুতো সেলাই যে করেন তা সবাই জানে আর করেন মুচির পয়সা বাঁচাতে তবে আরও একটা কারণ আছে একবার এক মুচি তার জুতো সেলাই করতে নারাজ হয়ে বলেছিল এটা তো জুতো নয় জুতোর ভূত হেলে দিন গে বাস্তবিকই জুতো জোড়া এত ছেঁড়া আর তাপ্পি মারা যে সেলাই করার আর জায়গাও ছিল না কিন্তু কদম্ব দমলেন না একটা গুণ ছোঁচ আর খানিকটা সুতো জোগাড় করে নিজেই লেগে গেলেন সেলাই করতে জুতো সেলাই থেকেই তার ঝোঁক গেল অন্যান্য দিকে জুতো যদি পারা যায় তাহলে ছাতাই বা পারা যাবে না কেন সুতরাং ছেঁড়া ভাঙা ছাতাটাও নিজেই সারাতে বসে গেলেন এরপর ইলেকট্রিক মিস্ত্রির কাজ ছুতরের কাজ ছুরি কাচি ধার দেওয়া শিল কাটানো ফুটোকলসি ঝালাই করা ছোটোখাটো দর্জির কাজ সবই নিজে করতে লাগলেন এর ফলে যে উনি বাড়ির লোকের কাছে খুব বাহবা পান তা মোটেই নয় বরং তার বউ আর ছেলেমেয়েরা তার এই কৃপণতায় খুবই লজ্জায় লজ্জায় থাকে বাইরের লোকের কাছে তাদের মুখ দেখানো ভার হয় কিন্তু কদম্ববাবু নির্মিকার পয়সা বাঁচানোর যত রকম পন্থা আছে সবই তার মাথায় খেলে যায় তার বাড়িতে ঝি চাকর নেই জমাদার আসে না নর্দমা পরিষ্কার থেকে বাসন মাজা সবই কদম্ববাবু তার বউ আর ছেলেমেয়েরা করে নেয় ছোটো ছেলে বায়না ধরলো ঘুড়ি লাটাই কিনে দিতে হবে কদম্ববাবু একটুও না ঘাবড়ে বসে গেলেন ঘুড়ি বানাতে পুরনো খবরের কাগজ দিয়ে ঘুড়ি আর কৌটো ছেঁদা করে তার মধ্যে একটা ডান্ডা গলিয়ে লাটাই হলো ঘুড়িটা উড়ল না বটে কিন্তু কদম্ববাবুর পয়সা বেঁচে গেল এহেন কদম্ববাবু একদিন অফিস থেকে বাড়ি ফিরছেন চার মাইল রাস্তা তিনি হেঁটেই যাতায়াত করেন হাঁটতে হাঁটতে হঠাৎ রাস্তায় ঝেঁপে বৃষ্টি এলো সস্তা ফুটো ছাতায় জল আটকাল না কদম্ববাবু ভিজে ভূত হয়ে যাচ্ছিলেন তাড়াতাড়ি একটা পুরোনো বাড়ির রকে উঠে ঝুল বারান্দার তলায় দাঁড়িয়ে বৃষ্টির ছাট থেকে আত্মরক্ষা করার চেষ্টা করতে লাগলেন হঠাৎ পিছনে প্রকাণ্ড দরজাটা খুলে গেল একজন বুড়ো মতো লোক এক বাড়িয়ে একগাল হেসে বলল এই যে শ্যামবাবু এসে গেতে ও আসুন আছুন ভেতরে আছ কদম্বুবাবু তটস্থ হয়ে বললেন আমি তো শ্যামবাবু নই না শোন থেকে কর্তা বাবু ছক সাজিয়ে বসে আছেন যে দেনি হলে কোন করবেন এই কি রঙ্গ রসমকে তার সময় আসুন আছুন কদম্বুবাবু সবাই বললেন আমি তো দাওয়া খেলতে জানি না লোকটা আর সহ্য করতে পারল না কদম্ববাবুর হাতটা ধরে দরজার মধ্যে টেনে নিয়ে বলল আচ্ছা লোক যা লোক আমি আমরা সবাই জানি তাহলে সব সময় কি রসিকতা করতে হয় ভিতরে ঢুকে কদম্ববাবুর চোখ ছানা বড়া হয়ে গিয়েছিল এইসব পুরনো বনেদি বাড়িতে তিনি কখনো ঢোকেননি যেদিকে তাকান চোখ যেন ঝলসে যায় মার্বেল পাথরে বাঁধনও মেঝে থেকে শুরু করে ঝাড়বাতি অবধি সবই যেন টাকার গন্ধ ছড়াচ্ছে তিনি যে শ্যামবাবু নন তাকে যে ভুল লোক ভেবে বাড়িতে ঢোকানো হয়েছে এই কথাটা ভালো করে জোর দিয়ে বলার মতো অবস্থাও আর রইল না তিনি চারদিকে চেয়ে মনে মনে হিসেব করতে লাগলেন এই মার্বেল পাথরের কত দাম কত দাম ওই দেয়ালগিরির। ভেজা ছাতা থেকে জল ঝরে মেঝে ভিজে যাচ্ছিল লোকটা হাত বাড়িয়ে ছাতাটা হাত থেকে একরকম কেড়ে নিয়ে বলল। এ বাবু এই ছেড়া তাঁপিঁদেওয়া ছাতা কোথায় পেলেন আপনার সেই দামি জপানি ছাতাখানারে কি হল কদম্ব বাবু শুধু হতভম্বের মতো বললেন জপানি ছাতা লোকটা হঠাৎ তার পেটে একটা চিমটি কেটে বললো এ আপনার মতো সংখিন মানুষ কটা আছে বলুন ছেঁড়া জুতোয় জল ঢুকে সপ করছিল কদম্ববাবু জুতো জোড়া সন্তর্পণে ছেড়ে রাখলেন একধারে কিন্তু লোকটার চোখ এড়ানো গেল না জুতো জোড়া দেখতে পেয়ে লোকটা আঁতকে উঠে বলল সেই সোনানি জুতোর স কাজ করার নাগড়া কোথায় গেল আপনার তার বদলে একই কদম্ববাবু কৃপন বটে কিন্তু তিনি নিজেও জানেন যে তিনি কৃপন সাধারণ টেরই পায় না যে তারা কৃপণ তারা ভাবে যে তারা যা করছে সেটাই স্বাভাবিক কিন্তু কদম তাদের মতো নন তাই লোকটার কথায় ভারী লজ্জা পেলেন তিনি এমনকি তিনি যে শ্যামবাবু নন এ কথাটাও হঠাৎ ভুলে গিয়ে তিনি বলে ফেললেন বর্ষাকাল বলে নাগরা জোড়া পড়িনি লোকটা একটু তাচ্ছিন্যের ভাব করে বললো সে আবার সামান্য নাগড়ার মায়া করবে শ্যামবাবু ছে না জুতো পরে বাবুর বাড়ি আসছেন যে কদঙ্গবাবু এ কথা শুনে সব হয়ে আর চোখে নিজের পোশাকটাও দেখে নিলেন পরনে মিলের মোটা ধুতি গায়ে একটা সস্তা ছিটের শার্ট শ্যামবাবু নিশ্চয়ই এই পোশাক পরেন না যেন তার মনের কথাটি টের পেয়েই লোকটা হঠাৎ বলে উঠল উম আ যে বোলাই আপনি ছন্দমেল ধারণ করেই এসেছেন শ্যামবাবু হ্যাঁ তাও ভালো বড় লোকদেরও কি আর মাঝে মাঝে গরিব ফেলতে ইচ্ছা যায় না নইলে শ্যামবাবুর গায়ে তালিমানা জামা পরনে হেঁটো ধতি হয় কি করে কদঙ্গবাবু দ্বিগড়িত হয়ে হাসলেন হ্যাঁ বললেন ঠিকই ধরেছেন বটি হল ঘরের পরে দরদালান আহা দরদালানেরও কি শ্রী দুধারে পাথরের সব মূর্তি বিশাল বিশাল অয়েল পেন্টিং পায়ের নিচে নরম কার্পেট এসব জিনিস চর্মচক্ষে বড় একটা দেখেননি কদম্ববাবু তবে শুনেছেন টাকার কতখানি অপজয় যে এতে হয়েছে তা ভেবেই তার মাথা ঘুরতে লাগলো দুধারে সারি সারি ঘর দরজায় ব্রোকেট বা ওই জাতীয় জিনিসের পর্দা ঝুলছে দেয়ালগিরি আর ঝাল ছড়াছড়ি এক একটা ছাড়ের দাম যদি হাজার টাকা করেও হয় কমপক্ষে না কদম্ববাবু আর ভাবতে পারলেন না লোকটা দরদালানের শেষে একটা চওড়া সিঁড়ি বেয়ে উঠতে উঠতে বললা বাবুনাকে দেখে মজা লাগিয়ে ছাগিয়ে এসেছিলেন কদম্ববাবু হে হে করে অপ্রতিভ হাসি হাসলেন সিঁড়ি যে এরকম বাহারি হয় তা কদম্ববাবুর সুদূর কল্পনাতেও ছিল না আগা গোড়া পাথরে বাঁধানো কার্পেট মোড়ায় সিঁড়িতে পা রাখতেও তাঁর লজ্জা করছিল দোতলায় উঠে কদম্ববাবু একেবারে বিমূড় হয়ে গেলেন রাজ দরবারের মতো বিশাল ঘর রূপোয় একেবারে রূপের হাট খুলে বসে আছে যেদিকে তাকান সেদিকেই রূপো রূপোর ফুলদানি রূপোর ফুলের টব রূপোর টেবিল রূপোর চেয়ার দেয়ালে রূপোয় বাঁধানো বড় বড় ফটো কদমবাবু চোখ পিটপিট করতে লাগলেন লোকটা একটু ফিচকে হেসে বলল। ও লো কিবাবুর এবারে কি আপনার অঞ্চলার রূপমহলে দাঁড়িয়ে থাকলেই কি চলবে কর্তা বাবু যে সোনা মহল্লায় আপনার জন্য বসে থেকে থেকে হেঁদে পড়লেন আসুন তাড়াতেনি সোনা মহল্লা কদমবাবুর বেশ ঘাম হতে লাগলো শুনে রূপমহলেই যে লাখো লাখো টাকা ছড়িয়ে আছে চারধারে কিংখাবের একটা পর্দা সরিয়ে লোকটা বলল কদম্ববাবু কাঁপতে কাঁপতে সোনা মহল্লায় ঢুকলেন কিন্তু ঢুকেই যে কেন মূর্ছা গেলেন না সেটাই অবাক হয়ে ভাবতে লাগলেন তিনি সোনা মহল্লার সব কিছুই সোনার এমনকি পায়ের তলার কার্পেটটাই অবধি সোনার সুতোর কাজ সোনার পায়াওয়ালা টেবিল সোনার পাতে মরা চেয়ার সোনার ফুলদানি সোনার ঝাল এত সোনা যে পৃথিবীতে আছে তাই জানা ছিল না কদম্ববাবুর তিনি এমন হা হয়ে গেলেন যে ঘরের মাঝখানে একটা নিচু সোনার টেবিলের ওপাশে যে গৌরবর্ণ পুরুষটি একটা সোনায় বাঁধানো আরামকে দাঁড়ায় বসেছিলেন তাকে নজরই পড়েনি তার হঠাৎ একটা গম গমে গলা কানা এলো এই যে শ্যামাকান্ত এসো কদম্ববাবু ভীষণ চমকে উঠলেন চমকানোর আরও ছিল কর্তাবাবুর সামনে যে দাবার পাতা রয়েছে সেটা যে শুধু সোনা দিয়ে তৈরি তাই নয় প্রত্যেকটা খোপে আবার হিরে চুনি আর পান্না বসানো এক ধারে সোনার ঘুটি অন্য ধারের উপর প্রত্যেকটা ঘুটির মাথায় আবার এক কুচি করে হিরে বসানো বৌসো বৌসো হে শ্যামাকান্ত আর সময় নষ্ট করা ঠিক হবে না মনে আছে তো আজ আমাদের বাজি রেখে খেলা এই হলো আমার বাজি এই বলে কর্তাবাবু একটা নীল ভেলভেটে মোড়া বাক্সর ঢাকনা খুলে টেবিলের একপাশে পাশে রাখলেন কদম্ববাবু দেখলেন বাক্সের মধ্যে মস্ত একটা মুক্ত এত বড় হয় তা জানা ছিল না তার তা তুমি কি বাজি রাখবে হে শ্যামবাবু কদম্ববাবু আমতা আমতা করে বললেন আগে আমি তো গরিব মানুষ কি আর বাজি রাখবো বলুন কর্তাবাবু ঘর কাঁপিয়ে হা হা অট্টে এসে বললেন গরিবই বটে বছরে যার কুড়ি লাখ টাকা হয় সে আবার কেমন গরিব আগে আপনার তুলনায় আমি আর কে বলুন কর্তাবাবু গম্ভীর হয়ে বললেন সে কথাটা সত্যি বটে শ্যামবাবু আমার মেলা টাকা এত টাকা যে আজকাল আমার টাকার ওপর ঘেন্না হয় খুব ঘেন্না হয় টাকার ওপর ঘেন্না কদম্ববাবুর মুখটা হাঁ করে উঠল কর্তা বাবু গম্ভীর গলায় বললেন আজ সকালে মনটা খুব খারাপ ছিল কিছুতেই ভালো হচ্ছিল না কী করলুম জানো দশ লক্ষ টাকার নোট আগুন জেলে পুড়িয়ে দিলুম হ্যাঁ আরে শুধু কি তাই ছাদে উঠে মোহর ছুঁড়ে ছুঁড়ে তাড়ালো তাতে একটু মনটা ভালো হলো তারপর জুড়ি গাড়ি করে হাওয়া খেতে বেরিয়ে এক হাজারটা হিরে আর মুখ রাস্তায় ছড়িয়ে দিয়ে এল কদম্ববাবু দাঁতে দাঁত চেপে কোনো রকমে নিজেকে সামাল দিলেন লোকটা বলে কি কর্তাবাবু বললেন এসো চাল দাও তুমি কি বাজি রাখবে বললে না কদম্ববাবু মুখটা কাচু মাছু করে ভাবতে লাগলেন বাবু নিজেই বললেন টাকা পয়সা জহরত তো আমার আর দরকার নেই তুমি বরং তোমার পকেটের ওই কলমটা বাজি ধরো কলম কদম্ববাবু শিউরে উঠলেন মাত্র আট আনায় ফুটপাথ থেকে কেনা তবু কদমবাবু উপায়ন্তর না পেয়ে কলমটাই রাখলেন মুক্তর উল্টো দিকে কিন্তু চাল দাবার যে কিছুই জানেন না কদম্ববাবু চোখ বুঝে একটা ঘুটি এগিয়ে দিলেন কদম্ববাবু কর্তাবাবাবু বললেন সবস কদম্ববাবু চোখ মেলে একটা শ্বাস ছাড়লেন তারপর বুদ্ধি করে দেখা দেখি, কয়েকটা চাল দিয়ে ফেললেন হঠাৎ কর্তবাবু সবিস্ময়ে বলে উঠলেন একি তুমি যে কিস্তি দিয়ে বসেছো আমাকে আমি যে তারপরই কর্তা হঠাৎ ঘর কাঁপিয়ে হা হা করে অট্ট হাসি হাসতে লাগলেন সে এমন হাসি যে কদমবাবুর মাথা ঝিমঝিম করতে লাগল চোখে অন্ধকার দেখতে লাগলেন ভয়ে চোখও বুঝে ফেললেন যখন চোখ মেললেন তখন কদম্ববাবু হাং কোথায় সোনার ঘর কোথায় উপর ঘর কোথায় সেই আর দেয়ানগিরি কোথায় আসবাবপত্র এই যে ঘুরঘুরটি অন্ধকার ভাঙা সোদা একটা পোড়ো বাড়ির মধ্যে বসে আছেন চারদিকে চুন বালি খসে ডাই হয়ে আছে চতুর্দিকে মাকড়সার জাল ইঁদুর দৌড় হচ্ছে কদম্ববাবু আতঙ্কে একটা চিৎকার দিলেন তারপর ছুটতে লাগলেন সেই বাড়ির এমন দশা কে বিশ্বাস করবে মেঝের পাথর সব উঠে গেছে সিঁড়ি ভেঙে ঝুলে আছে দরদালানের দেওয়াল ভেঙে পড়েছে কদম্ববাবু পরিকি মরি করে ধ্বংসস্তূপ পেরিয়ে কোনো রকমে বাইরের দরজায় পৌঁছলেন দরজাটা অক্ষতই আছে কদম্ববাবু দরজাটার কড়া ধরে হ্যাঁকা টান মারতেই সেটি খুলে গেল কদম্ববাবু রাস্তায় নেমে ছুটতে লাগলেন বৃষ্টি পড়ছে তাঁর ছাতা নেই পায়ে জুতোও নেই ভাঙা পোড়ো বাড়ির মধ্যে কোথায় পড়ে আছে কদম্ববাবু হঠাৎ দাঁড়িয়ে পড়লেন তারপর ভাবলেন সত্যিই তো টাকা বাঁচিয়ে হবেটা কি শেষে তো ওই ভূতের বাড়ি বুক ফুলিয়ে বাবু একটা দোকানে ঢুকে একটা বাহারি ছাতা কিনে ফেললেন জুতোর দোকানে ঢুকে কিনলেন দামি এক জোড়া জুতো তারপর আবার ভাবতে লাগলেন শুধু নিজের জন্য কেনাকাটা করাটা ভালো দেখাচ্ছে না তিনি আবার দোকানে ঢুকে গিন্নির জন্য শাড়ি আর ছেলে মেয়েদের জন্য জামা কাপড়ও কিনে ফেললেন মনটা বেশ ভালো হয়ে গেল তার।